নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মা দুর্গার পাশাপাশি মহিষাসুরকে পুজো করা হয়, কিন্তু কেন? যদি না জানেন তবে ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। তবে শুরু করা যাক ভিডিওটি। তার আগে জানিয়ে রাখি, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তবে শুরু করা যাক এবার ভিডিওটি। দুর্গোৎসবে মা দুর্গার পুজোর পাশাপাশি মহিষাসুরের পুজোর প্রচলিত রয়েছে, কিন্তু কি কারণ আসুন জেনে নি। পুরাণ অনুসারে জানা যায় যে মৃত্যুর কিছু সময় পূর্বে নিজের মৃত্যু দৃশ্য স্বপ্নে দেখে মহিষাসুর ভয় পেয়ে যান। মহিষাসুর ভয় পেয়ে ভদ্রকালীকে পুজো করা শুরু করেন। মহিষাসুরের পূজোয় ভদ্রকালী সন্তুষ্ট হন। তিনি মহিষাসুরকে দেখা দেন। ভদ্রকালী তাকে রক্ষার প্রতিশ্রুতি না দিলেও তার ভক্তিতে তুষ্ট হয়ে বর চাইতে বলেন। মহিষাসুর তখন ভদ্রকালীকে জানান দেবতাদের যে যজ্ঞের ভাগ রয়েছে সেই বর তাকে দিতে, কিন্তু ভদ্রকালী জানান তা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই বর ছাড়া অন্য যে কোনো বর তিনি চাইতে পারেন, কিন্তু তাকে রক্ষা করা ভদ্রকালীর পক্ষে সম্ভব নয় এবং দেবতাদের যজ্ঞ ভাগ দেওয়াও সম্ভব নয়। কিন্তু পাশাপাশি দেবী জানান বা তাকে বর দেন, যেখানে যেখানে দেবী পূজিতা হবেন সেখানে সেখানেই মহিষাসুরকেও পুজো করা হবে।